আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই যে দেখো, এখন সকাল হয়ে গেছে, পরের দিন। তো আমরা ঘুম থেকে উঠে খালামণিকে বাই বাই দিয়ে চলে যাচ্ছি, কারণ আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। এখন আমরা চলে যাচ্ছি ছোট খালামণির বাসায়, কারণ সেখানে আমাদের সব জিনিসপত্র আছে। আর সেখান থেকে সব কিছু নিয়ে আমরা চলে যাব আমাদের বাসায়, যেখানে আমরা ঈদ করব। তো এখানে এখন বের হয়ে যাচ্ছি, আর এটা এখনও কমপ্লিট হয়নি আমার খালামণির বাসাটা নতুন। তো বের হয়ে আমি এদিক ওদিক তাকিয়ে দেখি, কই গেল সব? তারপরে খুঁজে পেলাম আপু আর আমার ভাই, আগে আমাকে রেখে হাঁটা দিয়েছে। তা আমরা চলে গেলাম রিক্সায়, কারণ বাসায় গিয়েই আমাদের পরিষ্কার করা লাগবে বাসাটা। এখন নেমে গেলাম খালামণির বাসার সামনে, আর আবার আমরা হাঁটতে শুরু করে দিলাম। আর পিচ্চিটা আমাদের সাথে আসার জন্য বায়না ধরছে, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে এই চকলেট খাবে, চকলেট খাবে। তো তাকে নিয়ে চলে আসলাম। আম্মু আর আমার বোনটা পরে আসবে, আর আম্মু আমাদের সাথে যাবে না, আম্মু আগে আমার নানিকে দেখতে যাবে। তো যাই হোক, আমরা এভাবে চলে আসলাম। আর বাসায় ঢুকতে ঢুকতে আপু আমার ভাইটাকে বলছিল যে তোমাদের বাড়িওয়ালাকে বলবা যে সিঁড়িতে টাইলস লাগাই দিতে, কারণ এই বাসাটাও নতুন, কেবলে কমপ্লিট হয়েছে। আর এখন আমরা কথা বলতে বলতে চলে আসলাম, আর আঙ্কেল কী করছিল তাই আমি সেটারও একটা ক্লিপ নিয়ে নিলাম, আর বলছিলাম যে তোমাকেও নিয়ে নিলাম ভিডিওর মধ্যে। আর এই যে বাসায় এসে আবার নেক পিলোটা নেওয়ার জন্যে জেদ করছিল, আর এই যে আমার আপু সব ব্যাগটা গুছায় রেডি, আমিও রেডি হয়ে গিয়েছি। আর এখন আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের জাতীয় গাড়িটা ঠিক করার জন্যে, মানে অটো আর কি। তো বের হয়ে গেলাম, আর এখন আমি পেয়েও গেলাম, খুব বেশি কষ্ট হয় নাই, কিন্তু অনেক রোদ ছিল বাইরে। তো এখন এই যে দেখো, আমাদের সব গাট্টি গুট্টা বস্তা এখন উঠায় দিব, আর আমরা চলে যাব সব কিছু নিয়ে আমাদের বাসায়। আর চলতে শুরু করে দিল অটোটা, আর তারপরে যেতে যেতে শান্তি মোড়ে চলে আসলাম। আর সেখানে গিয়ে একটা ছোট্ট খাট্ট আমরা জ্যামের সম্মুখীন হয়ে গেলাম, মানে কি জ্বালা বলো, দেখো এখানে এসেও জ্যাম খেতে হচ্ছে। তো যাই হোক, এগুলা বলতে বলতে বাসায় চলে আসছি। আর বাসায় এসে আমি দোকানে দৌড় দিয়েছিলাম আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে, তেল, সাবান, শ্যাম্পু আর কি। তারপরে যে বাসা পরিষ্কার করা হচ্ছে আমি একটু হেল্প করছি। তারপরে 3:30 বেজে গেল, এখন একটু ঘুমাবো। আর ঘুম থেকে উঠি ইফতারের খুব বেশি সময় নাই, আপু আগেই থেকে এগুলা অ্যারেঞ্জ করে নিয়েছিল, যে ডিম সিদ্ধ করছে, এখানে শরবত বানাচ্ছে, আর আমি যে স্পি ট্যাংয়ের মতো এটা কিনে নিয়ে আসছিলাম, ফলমূল কাটা হয়েছে, আর এগুলো সে কিনে নিয়ে আসছিলো, পেঁয়াজি, বেগুনি, ছোলা। তো ইফতার করে শেষ, তারপরে তখন আবার আমি বের হয়ে গেছিলাম একটু বাইরে, কিন্তু দেখি দোকান বন্ধ, কারণ আজানের পরে গিয়েছিলাম তাই। তারপরে বাসায় চলে আসি। এখন এইটা আমরা টাঙ্গাবো, লাইটিং করব, মানে বাসায় এসে কাজে না থাকলে যা হয় আর কি। এটা কবেকার, যাই হোক, কাজে লাগবে এখন। এটা বাইরে লাগাতে চেয়েছিলাম এখানে, কিন্তু ওইখানে কারেন্ট নাই, কানেকশানটা নষ্ট। হ্যাঁ, এবার ই করো, চালাও। এই যে দেখো আমাদের কি সুন্দর লাইটিং হয়েছে, অন্ধকারে বোঝা যায় না ভালো করে, এগুলো কিন্তু স্টার স্টার। এই যে দেখো, এসেছে তো সুন্দর করে এসেছে, এই যে বিউটিফুল। এখানে একজন এক্সেপশনাল ব্যতিক্রম সবার মধ্যে, যেরকম ফ্রেন্ড সার্কেলে একজন থাকে অটিস্টিক টাইপের, এই হচ্ছে আলাদা। আর আমার আপু আসছে, অন্ধকারে নিব নাকি তোমাকে? এই তো হয়ে গেল, এখন আমাদের আরেকটা কাজ দেখাবো। যে দেখুন ফ্যানটা কি সুন্দর লাগছে দেখতে, যদি অন্ধকারে খুব বেশি ভালো বোঝা যায় না, তারপরেও ফুলের মতো লাগছে দেখতে। এই যে আলোতে বোঝা যাচ্ছে ভালো করে, লাইট জ্বালিয়ে দিছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো আমাদের বাসাটা কতদিন আগের, সবাই গেস করো এটা কতদিন আগের বাসা হতে পারে। তো এই তো, তারপরে এগুলো করতে করতেই আমরা ঘুমিয়ে পড়ি। রাত্রে আর সেরকম কিছু করা হয় না, তাই ভিডিও করা হয় না। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।